হ্যালো বন্ধুরা, অঙ্কুর ট্যুর অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যদি নদিয়া জেলা ভ্রমণে আগ্রহী হন তাহলে মায়াপুর নবদ্বীপ ভ্রমণ করে ফেরার পথে অবশ্যই কৃষ্ণনগরের রাজবাড়ি না দেখে ফিরলে আপনার এই ভ্রমণটি অসম্পূর্ণ থাকবে। কারণ মা ঠাকমাদের মুখে গল্প শোনা গোপাল ভাঁড় ও রাজা কৃষ্ণচন্দ্রের জীবন্ত কাহিনী যা আজও আমাদেরকে নস্টালজিক করে তোলে। তাই কৃষ্ণনগরের উপর দিয়ে আমরা যখনই বাড়ি ফিরি তখন আমাদের সকলেরই প্রিয় গোপাল ভাঁড় ও রাজা কৃষ্ণচন্দ্রের আমাদের ছোটবেলায় নিজেদেরই অন্তরে তৈরি করা কাল্পনিক ছবিটি ভেসে ওঠে। ওয়েলকাম বন্ধুরা, অঙ্কুর ট্যুর অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ডেস্টিনেশন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আমরা মায়াপুর থেকে ফেরার পথে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মায়াপুর থেকে রাজবাড়ির দূরত্ব মাত্র 21 কিলোমিটার মতো, সময় লাগলো 40-45 মিনিট। রাজবাড়ি ঢুকতে প্রথমেই আপনাদের চোখে পড়বে এই স্থানটি। এখানে আজ থেকে শত শত বছর আগে প্রহরীদের সদা প্রহরায় জায়গাটি মোড়া থাকত। স্তম্ভটির ডান দিক দিয়ে একটু এগিয়ে গেলেই সামনেই আপনার চোখে পড়বে রাজবাড়ির সদর দরজা বা প্রবেশদ্বার। আর সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই বহু প্রতীক্ষিত কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। রাজবাড়িটি আজও আপনার অপেক্ষায় প্রহর গুনছে তার ইতিহাসকে জানানোর জন্য। এই রাজবাড়ির অন্দরমহলে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। কিছু বিশেষ বিশেষ সময়, যেমন দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, বারোদোলের মেলায় রাজবাড়ির প্রবেশ করা যায়, কিন্তু সেটিও আবার নির্দিষ্ট গণ্ডির মধ্যে, পূজামণ্ডপ ও তার সংলগ্ন এলাকা। শত শত বছর আগের তৈরি করা এই প্রাসাদের শৈল্পিক কারুকার্য আজও নিখুঁত ও স্পষ্ট। সিংহদ্বার দিয়ে সোজা তাকালেই আপনার চোখে পড়বে আপনার দিকে তাক করে থাকা কামানের নলটিকে। এই যে এই স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হলো মূল রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদ। আমি এবার আপনাদেরকে রাজা কৃষ্ণচন্দ্রের সম্বন্ধে দু একটি কথা জানিয়ে রাখি। নদিয়া রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল কৃষ্ণনগর। তিনি বিদ্বান, সংস্কৃত ও ফার্সি ভাষা শিক্ষিত, সঙ্গীত রসিক মানুষ ছিলেন তিনি। তিনি ছিলেন শক্তি পদাবালিকার রামপ্রসাদ সেন, অন্নদামঙ্গল কাব্য প্রণেতা ভারতচন্দ্র, রায়গুণাকার ও হাস্যরসিক গোপাল ভাঁড় প্রমুখ বাংলার প্রবাদপ্রতিম গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়, যা পরবর্তীকালে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। তার চেষ্টাতেই এই স্থানে বহু জ্ঞানীগণী ব্যক্তিদের সমাবেশ হয় এবং কৃষ্ণনগর বাংলায় সংস্কৃতি চর্চার পীঠস্থান হয়ে ওঠে। কৃষ্ণনগরে জগৎবিখ্যাত মৃৎশিল্পীর সূত্রপাত তার সময়ই। 1728 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। তার সময় সমগ্র নদিয়া জেলাটি প্রগতি লাভ করেছিল।
প্রচলিত আছে তার সময় বর্গী হামলার মতন সমস্যায় পড়েছিল কৃষ্ণনগর। সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র তার রাজধানীকে স্থানান্তরিত করতে হয় শিবনিবাসে। তবে এক সময় যে স্থানটি ছিল সবচেয়ে উজ্জ্বল, আজ কালের বিবর্তনে যেন সবই নষ্টের দিকে, দেয়ালগুলো যেন জানান দিচ্ছে তাদের বয়স। কোথাও খসে পড়া দেয়ালের ফাঁকে বাসা বেঁধেছে বট অশ্বত্থ গাছের সারি, কোথাও বা আবার পাখির বাসা। শত শত বছর পূর্বে সৃষ্টি হওয়া এই রাজবাড়ি আজ ইতিহাস বহন করে নিয়ে চলেছে। সমগ্র রাজবাড়ি জুড়েই আপনারা এই রকম দিঘি বা পুকুর দেখতে পারবেন। গুগল ম্যাপে ঠিক এই ধরনের দেখতে লাগে। এই দিঘি বা পুকুরগুলি রাজবাড়িকে শত্রুর আক্রমণ থেকে রক্ষার মাধ্যম ছিল। রাজবাড়ির ঠিক পিছনেই আছে রাজবাড়ির স্নানের ঘাট, যদিও সেই স্থানটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সমগ্র স্থানটি দখল করে নিয়েছে বটবৃক্ষের ঝুড়ি। এক সময় এই স্নানের ঘাটটি রাজবাড়ির মানুষজনের নিত্য যাওয়া আসা ও বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহার হতো। লোকমুখে শোনা এই দিঘিটি নাকি অঞ্জনা নদীর সাথে যুক্ত আছে, তবে অঞ্জনা নদী তার গতি দ্বারা হারানোর সাথে সাথে এই স্থানটিও তার প্রয়োজনীয়তা হারিয়েছে। স্নানের ঘাটটিকে যেমন দখল করেছে বটবৃক্ষ, আর এই দিঘিটিকে দখল করেছে কচুরিপানা। এই ছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি ও রাজার সম্পর্কিত কিছু তথ্য। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমাদের অঙ্কুর ট্যুর অ্যান্ড নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। আর বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আজ তবে এই অবধি, আবার পরবর্তী ভিডিওয়ে দেখা হবে।